ঘুরি গেল ঘুরে দিয়ে একবারে মারি গেল ওকে তারপর যা 26 জুলাইত আমার ইয়াতে নিউ পিরাধরাত মার্ডার এটা হয়েছিল। কৃষ্ণ মন্ডল বলে এজন ব্যক্তিক মার্ডার করা হয়েছিল রাতে শুয়ে থাকা অবস্থা। তো সেই হিসাবে আমি কেসটি এদিনতে ক্র্যাক করলো আর যোনকেজন একিউজ পার্সন তেওঁলোকক আমি এরেস্ট করলো 27 তারিখে। তো সেইমতে আজি তেওঁলোকে ঘটনাটো কেনেকে করিলে, ক্রাইমটো কেনেকে করিলে, তাকে এটা ডেমনস্ট্রেশন এটা লওয়া হল, যাক আমি ক্রাইম সিন রিক্রিয়েশন বলে কোয়া হয়। তো সেই হিসাবে তেওঁলোকে দেখাই দিলে আমাক তেওঁলোকে কোনটো সময়ত কোনটো রুট ফলো করেছে, কোনটো ওয়েপন ভিক্টিম গৰাকী কেনেকে শুই আছিল, তো কেনেকে মার্ডারটো করা হল, তেওঁলোকে ডেমনস্ট্রেশন এটা দিলে। তো সেইখিনি আছে ঘটনাটো এইদরে আসলে মানে ভিক্টিমজন কৃষ্ণ মন্ডল, তখেতর ওয়াইফ, তখেতর নাম আছে মধুমালা মজুমদার। ওয়াইফগাকিয়ে এজন বিশ্বজিৎ সরকার বলে ব্যক্তি এজনের আজি কিছু মাধরি রিলেশনশিপত আসলে। আর মেইন মোটিভটো হয়েছে, মধুমালার মেইন মোটিভটো হয়েছে যদি হাজবেন্ডজনক মানে কিবাহরপরা গুছাই দিব পৰা যায় যেটা তেওঁলোকে একলগ হব পাৰিব। আর অলপ সাগে মোটিভেশন প্রপার্টি মাটি বাড়ি লো আসে, তো সেই হিসাবে সেই কারণে মার্ডারটা করি। কিমান মান সময় আছে হত্যা করার পিছন হত্যাকারী কিমান সময় আছে? মার্ডারটা খুব সম্ভব 1টা মান বজাত হয়েছে, আর তারপর মার্ডারটা ডকাইতির রূপ দিবলৈ মানে যেখানে ঘর সম্পত্তি সোনা গহনা ক্যাশ ইত্যাদি আসলে সেইখিন ওয়াইফজনিয়ে মানে ভিক্টিমর ওয়াইফজনিয়ে তখেতক দিলে, আর সেইটার কারণে অল্প দেরি হল। কারণ যেটা মার্ডারটা হয়েছিল তখেতর এজন এডপ্টেড সনও আসলে, এডপ্টেড লড়া এজন আসলে, সেই লড়াজন হার পালে, সেই কারণে অল্প রখি দিবলগা হল। ধরল আধা ঘন্টা 1 ঘন্টামান রখি দিয়েছে, তারপর তখেতে বাইকটা পার্ক করে থাকে অল্প দূরত, বাইকটা লো খোজকাড়ি উলাই আছে এই রাস্তায়। সেইটা আমি এতালেক গম পা নাই, আমি যেখানে সাইন্টিফিক টেস্টিংর কারণে এফ এস এল পঠা হব বস্তুখিন, তো তারপর রিপোর্ট পাওয়ার সময় আমি গম পাইছি দুজনে জড়িত, এই দুজনে জড়িত আর কোনো নাই।